সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম ঢাকা এবং সিলেট রুটে ফ্লাইট শুরু হওয়ার পর এবার সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রোলা বাংলা বাজারে জনতা ব্যাংকের বিপরীতে বিমানের অফিস উদ্বোধন করেন বাংলাদেশের কনসুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের বিমানের রিজিওনাল ম্যানেজার শাকিরা সুলতানা, আবুধাবির রিজিওনাল ম্যানেজার আবদুল্লাহ আল হোসাইন, শওকত আকবর ভূঁইয়া, মোহাম্মদ জাকির, আব্দুর রাজ্জাক রেজা, জাহিদুল ইসলাম সহ বিমানের কর্মকর্তারা। কাতারে চিরন্তন বাউল সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবিদুর রহমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ মালিক ও বদরুল আলমের যৌথ পরিচালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেন, কফিল উদ্দিন, জসিমউদ্দিন দুলাল, শফিকুল কাদের। আরও বক্তব্য রাখেন মামুন আহমেদ, আবু তাহের চৌধুরী, আব্দুল হান্নান পান্না সহ অন্যান্যরা। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার মিন্টুর ইনডোর স্পোর্টস সেন্টারে বার্ষিক ইফতার পার্টির আয়োজন করে। ডক্টর আনিসুর আফসারের সভাপতিত্বে খতিব হাফেজ আব্দুল হাদি তানভীর বক্তব্য রাখেন। সাদিকুর রহমান খান মুন, মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মাসুদ, ক্যারেন হান্ট, দার্সি হল্যান্ড অতিথি ছিলেন। সিডনির দূর দূরান্ত থেকে আসা বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন সিটিতে সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন রাকিবুল হাসান রিপন। অতিথি হিসেবে যোগ দেন প্যাটারসন সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শাহিন খালেক, কাউন্সিলম্যান অ্যাটলার্জ ক্যান্ডিডেট গিলম্যান চৌধুরী, হোসেন পাঠান বাচ্চু, রেজাউল করিম চৌধুরী, আজমল আলী, সাইদুর রহমান, এম এ হামিদ সহ অন্যান্যরা। লিন্নাস মেডিকেল সেন্টার ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মানামায় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বকুল সূত্রধর, বিষ্ণুপদ অভিনাশ পাল, সুকুমার যিশু, বিধান মজুমদার পলাশ, রূপম বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ। সভায় স্বল্পমূল্যে প্রবাসীদের সুচিকিৎসা নিশ্চিত করায় লিন্নাস মেডিকেল সেন্টারের প্রশংসা করেন বক্তারা।